হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের সকাল সকাল এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে তোমাদের। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সবটাই শেয়ার করছি ব্লগে। দেখো, ভোর ভোর উঠেই আমি আমার কাজে করতে বসে গেছি। তার আগে অনেক কিছু কাজ আমি সেরে নিয়ে তারপর আমি এই কাজটা করছি। অনেকক্ষণ ধরে করছিলাম, এবার আমাকে উঠতে হবে। একটু দেখাচ্ছি, সকালবেলায় সাদাগুলো কিন্তু সব করেছি। তো চলো রান্নাঘরে যাই। দুটো ডিম আর আলু সিদ্ধ করেছি, ওরা ভাত খাবে। ভাত করেছি, এই ভাত খাবো আমরা এখন। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিম আর একটা আছে প্রেশার কুকারের মধ্যে। আর ওদিকে দুটো সিদ্ধ করেছি ওদের জন্য। তা চলো সকালবেলা কী দিয়ে ভাত খাই দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় চাউমিন করলাম। আমার ছেলে সেই দাঁত দিয়ে কামড়ে কামড়ে ডিজাইন করেছিল, সেই বাটিটা কিন্তু এটা, ঠিক আছে। আর এইটা হলো চাউমিন করেছিলাম। আর ছেলের টিফিন দেবো, ছেলে মেয়ে দুজনকে টিফিন দেবো চাউমিনটা। এই যে ছেলের এটা টিফিনটা গোছানো হয়ে গেছে, এবার টিফিনগুলো ঢাকনাটা লাগিয়ে দেবো। ছেলেরটা গুছিয়ে দিয়েছি। তো চলো ভাত খাওয়ার আগে ওষুধটা খেয়ে নেই। এটা হলো থাইরয়েডের ওষুধ, এটা আছে 100 আছে, ঠিক আছে, না 150 আছে। আর এরকম আমার সকালের খাবার, আলু সিদ্ধ, লঙ্কা ভাজা, পেঁয়াজ রসুন ভাজা নিয়েছি এদিকে। আর প্রেশার কুকারে করেছিলাম গরম ভাত, আর হলো ডিম সিদ্ধ, লবণ, আর এর ভিতরেই তেল আছে। তা চলো, এটা হলো সকালবেলার আমার খাবার। খাওয়া দাওয়া করে নিই, তারপরে কী করছি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এই অবস্থায়, সব পরিষ্কার করে নিই, সব গুছিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সামনে আমি আস। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরের কি অবস্থা দেখো। ঘরের তো যাচ্ছে তাই অবস্থা একদমই দেখতে পাচ্ছ। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক কাজও হয়ে গেছে। এবার এরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘর দোরটা পুরো পরিষ্কার করে রান্নাঘরে ঢুকব। ছেলে বসে আছে গুছিয়ে, ওর ভ্যানে আসবে ভ্যানে নিতে। মেয়ে আজকে সাইকেল নিয়ে যাবে না, মেয়ের 16 বছরের একটা ইঞ্জেকশন দিয়েছে, মানে ওদের যে ভ্যাকসিন করে গেছে, ভ্যাকসিন দিয়েছে। হাত প্রচুর ব্যথা, কিন্তু যেতেই হবে, কারণ ওদের স্কুলে টাকা জমা দিতে হবে 50 টাকা করে। ওদের সেই লক্ষ্মী, মানে সরি, যে টাকাটা পাবে ওরা 25,000 টাকা কন্যাশ্রীর, ওই টাকাটার জন্য। তো আমরা বেরিয়ে যাওয়ার পরে ঘর দুগুলো পরিষ্কার করবো। তার আগে চলো একটু তরকারিগুলো কেটে নিই, পুঁইশাকটা কাটবো। আর এই মাছগুলো বন্ধুরা আমার দেহ ধরেছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব জল উঠে গেছে পুকুরের সমস্ত জায়গায়, জল উঠে যাচ্ছে, মাছ বেরিয়ে যাচ্ছে, সবাই ধরছে। ও ধরে নিয়েছে, নিয়ে এসছে। এখন দেখে তো মনে হচ্ছে মাছগুলো টাটকা, দেখে তো ভালোই মনে হচ্ছে কাটবো। জ্যান্ত মাছ ছিল, কিন্তু মাছগুলো না কেমন একটা যে ছিল, ন্যালবেল ন্যালবেল ভাব, মানে কী বলবেন বুঝতে বোঝাতে পারছি না, কিন্তু মাছ জ্যান্ত, মনে যেন গায়ে শ্বাস নেই এরকম টাইপের মাছ। তা চলো আমার চ্যানেলে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগ। সুস্মি ব্লগের এই যে ভিডিওগুলো তোমরা সবাই দেখছো দেশ বা দেশের বাইরে থেকে, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। প্লিজ কমেন্টের সাথে সাথে একটা করে লাইক করো সবার ভিডিওতে বন্ধুরা, তাহলে সবাই ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে। আর কমেন্ট আর একটা লাইক কিন্তু একটা শেয়ারের সমান, আর কমেন্ট করে মিষ্টি মিষ্টি। আর এই মাছগুলো কেমন বলছিলাম না, কেমন কেন নরমাল টাইপের, তাই জন্য ভাবলাম মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেই আর কি। মাছ কিন্তু জ্যান্ত, তা মাছগুলো গায়ে যেন সেই বাদুর চোচা বলে না সেরকম অবস্থা। তো চলো ভেজে ফেলি, ভেজা করে রাখলাম। দেখো বন্ধুরা, আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এদিকে সব গোছানো হয়ে গেছে। এখনও ভালো করে মুছতে হবে, কারণ রান্না হয়নি, ওই জন্য এখনও পরিষ্কার করে মুছিনি। এদিকে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি, এগুলোকেও ভিজিয়ে রাখবো জলে। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে ভেজা আছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ আর ইলিশ মাছের মাথা 3 পিস। এই ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি হবে আর মাছের ঝাল হবে। সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, সবে রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে নিয়েছি। তো চলো এবার ঘরের দিকে যাই। কিন্তু বন্ধুরা, এখনও গোছানো হয়নি, এবার গোছাবো। তাহলে চলো ঝটপট আগে ঘরগুলো গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি ঘরগুলো গোছানোর পরে। গোছে এই বারান্দা দিয়ে ওই উঠোনটা পরিষ্কার করবো, সামনের সিঁড়িটা, তারপরে বারান্দাটা পুরো সাইকেল টাইকেল সরিয়ে পরিষ্কার করবো। তারপরে এই ঘরটা, এই ঘরের মেঝেটা, তারপরে এই খাটটা, এই ঘরের মেঝেটা, তারপরও অন্য কাজ করবো। আগে পরিষ্কার করে এক এক করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো ঘেমে চান করে গেছে। এইগুলো কাজগুলো মোটমার টুকটাক যা যা দেখেছিলাম সব হয়ে গেছে আমার। সব বিছনা বিছনা গোছানো, দেখো সব কিছু গোছানো একদম পুরো কমপ্লিট। ও ঘরও দেয়, উঠোনও দেয়, সব দিকে কমপ্লিট। এবার রান্না করতে যাব। রান্না করতে যাওয়ার আগে ভাবলাম একটু পাকার তলায় বসি, পাকার তলায় বসবো না,
সেলাই নিয়েই বসবো, সেলাইটা একটু করব আর পাখাতে একটু হাওয়া খাবো, খেয়ে যাব রান্নাঘরে। আগে যে পুঁই শাক কাটা আছে পুঁইশাকগুলো সিদ্ধ বসাবো, সিদ্ধ বসিয়ে যাব ওপরে ছাদে, কারণ আমাদের মুরগির যে ভাতের যে উনুনটাই ভাত হয় ওই উনুনটা ভেঙে গেছে বৃষ্টির জল পেয়ে, ঠিক আছে, ওই উনুনটা ঠিক করব। ঠিক করে তার মধ্যে পুঁই শাকের সিটিটা এসে বন্ধ করে দিয়ে যাবো, দুটো বেশি তো সিটি দিলে গলে যাবে, এসে বন্ধ করে দিয়ে যাবো, যতক্ষণ দমটা আস্তে থাকবে ততক্ষণ উনুনটা করে আসতে পারবো, উনুনটা করে এসে রান্না চাপাবো আর ঘর দর মুছে নেবো। তা চলো পরপর কী করতে থাকি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। অবস্থা দেখো, মানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না বন্ধুরা, এত গরম প্রচণ্ড। এই ঘরগুলো এই কাজগুলো করতে গিয়ে আমি পুরো চান করে গেছি, আমার পুরো নাইট মাইটে ভিজে যাচ্ছে পুরো। তা চলো আবার আসছি তোমাদের সামনে, একদম গুছিয়ে রেডি হয়ে গেছি, কাপড় টাপড় পরে নিয়েছি, আর এই যে ব্যাগ, ব্যাগ নিয়ে নিয়েছি, যাবো মালটা দিয়ে আসতে। ও ফোন করেছে, ভোরবেলা ফোন করেছিল যে এক পিস হয়েছে যেটা সেটা একটু দিয়ে যাস আমাকে, বলেছিল একটার মধ্যে দিলে হবে, কিন্তু একটার সময় যদি আমি প্রতিদিন বাড়ানো যায় না, তাড়াতাড়ি করে রান্না বান্না করে গুছিয়ে গেছি, যেতে যেতে খুব কম দেরি হয়ে যায়, তাই ভাবলাম যে এখন 11:40 বাজে, ঠিক আছে, আমি দিয়ে আসি 12:30 মধ্যে চলে আসতে পারবো, দিয়ে এসে 12:10 মধ্যে চলে আসতে পারবো, দিয়ে এসে মালটা দিয়ে এসে তাই রান্না বসাবো, তখন আমি একটু নিশ্চিন্ত থাকতে পারবো, রান্না বসাবো। এবং ওপরে একটা উনুন আছে বলছিলাম যে এটা ঠিক করতে যাবো, ওটা এখনও ঠিক করা হয়নি, মালটাকে দিয়ে আসি তারপর ঠিক করবো, অবশ্যই দেখাবো তোমাদেরকে উনুনটা ঠিক করার পরে। তা চলো মালটাকে দিয়ে আসি। দেখো খানিক আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তায় জল, এটা কিন্তু একটা মিশনের ঘরে, আমাদের সাথে একটা মিশন, মানে আমাদের রামকৃষ্ণ মিশনটা আমি শেয়ার করবো পুরোটাই, একটু ওয়েট করো, কাজ চলছে মিশন তো যেতে পারছি না, ওই জন্য যাচ্ছি এখন মালটা দিয়ে আসতে, মানে সেলাইটা দিয়ে আসতে। তো চলো আবার ফিরেও আসছি, বাড়ি সে ফিরে এসে রান্নাঘরে ঢুকলাম। দেখো আমি যখন পুঁই শাক রান্না করি এইভাবেই করি, প্রেশার কুকারের ভিতরে ওই দেখো লবণ, কাঁচা লঙ্কা, চিনি, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে আর অল্প করে জল দিয়ে আগে একটা সিটি মেরে নিই, একটা দিয়ে বন্ধ করে দেয়, এবার যে গরমের ভাপটা থাকে গরমের ভাপে পুঁই শাকটা একদম গলে যায়। অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কেমন মানে নরম হয়ে গেছে পুঁই শাকগুলো। এভাবে সিটি দেওয়ার পরে আমি যা কিছু চিংড়ি মাছ বলো, মাছের মাথা দিয়ে যা দিয়ে রান্না করি, তখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে পুঁই শাকগুলো ওর ভিতরে ঢেলে দিই। তার চলো আগে সিটি মেরে নিই পুঁই শাকের এই ডাটাগুলো। আমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো এই এই যে গাছটা, এই যে আম গাছের গায়ে যে লতালতা গাছগুলো হয়েছে, এই গাছের মানে ফল হয়েছে, দেখো দাঁড়াও আর একটু জুম করে দেখাই, দেখেছ কি সুন্দর লাগছে না, শুধু এই জায়গাটুকুই দেখছি হয়েছে, আর কিন্তু গাছের কোথাও দেখছি না তেমন একটা, কোথাও নেই, শুধু দেখছি আমাদের এইখানটায় এসে হয়েছে। আমি কখনো কিন্তু এর আগে এই ফলটা দেখিনি, এই ফলটা কি খাওয়া যায় তাই ঠিক বুঝতে পারছি না, কি সুন্দর হয়েছে এখানটায় দেখো বন্ধুরা, ঠিক আমাদের এখানটা এসে হয়েছে, খুব ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো চলো আমি ডাটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার এটাও দেখানো হয়ে গেলো, এবার যাই উনুনটা ঠিক করার জন্য। দেখো মুরগির বাচ্চাগুলো সব খেলা করছে, এগুলো ছোটো ছোটো, সবে এক সপ্তাহ হচ্ছে এদের বয়স, আর এগুলো আছে বড়ো বড়ো, এগুলো বড়ো বড়ো, আরও এইখানে আছে বড়ো বড়ো দুটো, লিস্টায় আছে আরও। উনুনটা কি অবস্থা, তো চলো আগে উনুনটা ঠিক করে নেই। দেখো পুঁই শাকগুলো এক প্রেশার কুকার হয়েছিল তখন, আর এখন আমি কমে কতটুকু হয়ে গেছে, আর মিষ্টিটা দুবার একটাই কারণ, মিষ্টির যে স্বাদটা ওটা কিন্তু ডেটার ভিতরে ঢুকে যাবে, আর যদি পরে দেই সেটা কিন্তু খুব একটা পরিমাণে ঢোকে না, এই যদি সিদ্ধের সময় দিয়ে দাও মানে এটা মিষ্টিটা ওর ভিতরে খুব সুন্দর ঢুকে যাবে। আর দ্বিতীয়ত পুঁই শাকগুলো সিদ্ধ করে নিলেও খেতে বেশ ভালো লাগে, আর জলটা খুব পরিমাণ অল্প দেবে, কারণ এই জলটা কিন্তু আমরা সিদ্ধ করে কেউ ফেলবো না, ফেললে কিন্তু হচ্ছে সেই স্বাদটা পুঁই শাকের স্বাদটা আর থাকবে না, ওই জন্য জলটা আমি খুব অল্প করে দিয়েছিলাম। এবার সেই মশলার সঙ্গে কষানোর পরে এইটুকুনি জল প্রায় থাকে, এই জলটুকু থাকবে, এই জলটুকু দিয়ে দেবো, একবারে কষতে কষতে পুরো জলটা একদম কমে যাবে। মশলাটা কষছি এদিকে, এই সেই ইলিশ মাছের মাথাগুলো ভাজা আছে তিনটে মাথা, এখানে এটা কষা হয়ে গেলেই লবণ হলুদ মিষ্টি তো আমি ডাটা সিদ্ধর সঙ্গে দিয়ে দিয়েছি, আর দেবো না,
যদি একটু চিনি বা একটু লবণ লাগে পরে চেক করে দিয়ে দেবো, কিন্তু হলুদ আর দিতে হবে না, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর গরম মশলা তো দিতেই হবে, না তো টেস্ট আসবে না। তো চলো পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে মাছের ঝাল কমপ্লিট, সর্ষে লঙ্কা দিয়ে মাছের ঝাল করেছি, তেলাপি মাছ, ছোটো ছোটো মাছের ঝাল। দেখো আমার পুঁই শাক চচ্চড়িটা একদম রেডি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছি, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে, ঠিক আছে? কালারটা কেমন হয়েছে দেখো শুধু। আর এদিকে ভাত হচ্ছে এখনও। তাহলে আজকের মেনুতে হলো মাছের ঝাল, পুঁই শাক চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে আর গরম গরম ভাত। তবে আজকে তোমাদেরকে আমি বলেছি যে সকাল থেকে রাত পর্যন্তর ভিডিও দেবো, অবশ্যই সকাল থেকে রাত পর্যন্তর ভিডিও তোমরা পাবে। সকালবেলা যা যা করেছি সবটাই দুপুর অবধি শেয়ার করলাম, এরপর আবারও বিকেল থেকে তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করবো যতক্ষণ রাত্রে খাওয়া না হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে সাউন্ডটা একদম মিউট করে দিতে হলো, কারণ টিভি চলছে, টিভি নানা রকম আওয়াজ, ওই জন্য জানি না আবার তো অনেক কিছু হয়, তো মিউট করে দিয়েই ভয়েস করতে হচ্ছে। দেখো আমি সন্ধ্যাবেলা বসে ম্যাগি খেয়েছিলাম, ম্যাগিটা তোমাদের সামনে দেখানো হয়নি। ম্যাগি খাওয়ার পরে আমি সেলাই করতে বসেছি, সেলাই করছি আর সিরিয়াল দেখছি। ছেলেও পড়ে বাড়ি এসছে, মেয়ে এখনও আসেনি পড়ে বাড়ি। আর এদিকে আমি ডিমের ঝোল করবো, রাত্রি চলে এসেছি 9টা বাজে। তো রান্নাঘরে চলে আসলাম, সমস্ত মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ ওর ভিতরে সব কিছু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো একটু ভেজে নেবো, ওই জন্য লবণগুলো দিয়েছি, সিদ্ধই আলু। তো দেখো আমার ডিমের ভেজে, আলু ভেজে ডিমের ঝোলটা হয়ে গেছে, রাত্রি হলো ডিমের ঝোল, আর দুপুরের তরকারি আছে আর ভাত, গরম গরম ভাত। এই হলো রাত্রের মেনুটাই ছিল। তা সকাল থেকে পুরো রাত অবধি যে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।